আপনারা জানেন রায়গঞ্জে বন্ধু হত্যার ঘটনা ঘটেছিল, তার যে অভিযুক্ত গতকাল তাকে আমরা আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে গ্রেফতার করেছি। তো এটা একটা আমাদের সাফল্য, এই বিষয়ে আমরা মনে করছি আপনাদের একটা অফিসিয়ালি জানানো প্রয়োজন। আমরা তো প্রথম থেকেই যে সাসপেক্ট হিসেবে একে দেখা হচ্ছিল, তো বাকি এখন যে তদন্ত চলবে তারপরে আমরা আরো নিশ্চিত হব। এর কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে, মহিলা যে মোবাইল দুটি এখান থেকে নেওয়া হয়েছিল এবং তার সঙ্গে একটি মোটর বাইক। একে ফালাকাটার একটি হোটেলেও ছিল, ওখান থেকে আমাদের যে ইন্টেলিজেন্স ছিল এবং তার সাহায্যে আমরা ওকে গতকাল দুপুর 3টে সাড়ে 3টের দিকে ওখান থেকে গ্রেফতার করা হয়। মোবাইল যেটা আছে, মহিলারই মোবাইল যেটা ওর কাছে ছিল, সেটা আমরা এখন নিয়ে ওটাকে এক্সামিন করব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপাতত যেটা জানা যাচ্ছে সেটা একটা পরকীয় সম্পর্কের জেরেই হয়ে থাকবে, তো বাকি আমরা আরো ভালো বলতে পারবো। আমরা ওদেরকে রিমান্ডে নেবো, ওকে রিমান্ডে নেওয়ার পরে আমরা মূল যে কারণ সেটা আমরা আশা করি জানতে পারবো। 10 দিনের রিমান্ডে নেবো, তারপর প্রয়োজন হলে আমরা সেটাকে আরো বাড়াবো। ছেলেটি তেমন কিছু কাজকর্ম করতো না, মোটামুটি বেকারই ছিল, আপাতত এটাই জানা যাচ্ছে। মোটিভটা এখনো পুরো নিশ্চিত হওয়া যায়নি, তবে আমরা ওকে রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের পরে আমরা প্রকৃত মোটিভটা জানতে পারবো। এখানে যে বাইক বাইক নিয়ে আসে সে বাইকটিও আমরা নিতে পারবো, এখন অবধি হয়নি, তবে আশা করি আমরা সেটা তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো। বাকি তো for information about sales in 77193-84141 or 77193-84000, or you can email us in info@caissons.co.in or salesmanager@caissons.co.in. For the service you can contact us in 98000-46024 or 77193-84220.